রামনবমীতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, ঈশ্বর যেন আমাদের পৃথিবীটাকে সুস্থ করে তোলেন। আসলে আমরা সবাই ঈশ্বরকে ভুলতে বসেছি। 84 লক্ষ জন্মের পর আমরা এই মানব জন্ম পাই। এই মানব জন্মের আসল উদ্দেশ্য আজ লুপ্ত। এখন আধুনিক ট্যাগলাইন হলো, জীবন একটাই, মজা লুটে নাও, ভোগ করে নাও। কিন্তু এই যে কত বড় ভুল ভাবনা, তার ছোট্ট একটা উদাহরণ করোনার মতো মরণাত্মক জীবাণু, যাকে চোখে দেখা যায় না কিন্তু বিশ্ব কাঁপানো ভয়ানক এক বস্তু। না না, আমি কাউকে দোষ দিই না, না করোনা না চায়না। দোষ যদি থাকে তা আমাদের মনুষ্য জাতির। লোভ আর পাপে আজ ধরিত্রী কেঁপে উঠেছে, মানুষের মুখে শুধু স্বার্থের বলি, ভজন কীর্তন আজ রাজনীতি। ছোটবেলায় রামায়ণের গল্প বহুবার শুনেছি, কিন্তু আজ রামায়ণকে গল্প মনে হয় না। রামায়ণ আজ ওতপ্রোতভাবে জড়িত। পুরুষোত্তম রামের জন্মক্ষণের সময় তার মা সূর্যের দিকে তাকিয়ে প্রার্থনা করেছিল, মধ্যাহ্নের পূর্বে যেন তার রাম জন্ম নেয়। কিন্তু না, মধ্যাহ্নের পরেই রামের জন্ম হয়েছিল। কথিত আছে তার জন্যই পুরুষোত্তম রামের জীবনে হাজারো তিক্ততার অভিজ্ঞতা, তবু অবিচল ছিল আমাদের রাম। ভাই লক্ষণের 14 বছর জেগে পাহারা দেওয়ার গল্প আজ কার অজানা, ভাতৃপ্রেম যা যুগে যুগে কথিত থাকবে। জনকনন্দিনী সীতার ছোটবেলার ঠাকুরঘর পরিষ্কার করতে গিয়ে তার ছোট্ট বাঁ হাতে হরধনু সরিয়ে রাখা দেখেই তার পিতা সিদ্ধান্ত নিয়েছিল, এই কন্যার স্বামীকে পরম বীর হয়ে হরধনু ভঙ্গ করে তবেই বিবাহ করতে পারবে। কত দূরদর্শিতা, যা মানুষকে শুধুই অপরিসীম অভিজ্ঞতা অর্জন করতে, জীবনযাত্রাকে সহজ করতে সাহায্য করে। পৃথিবীর মানুষ আজ অনেক দূর এগিয়ে গেছে, তাই ঈশ্বরের ক্ষমতার অধিকারী হলো বলে। কিন্তু মৃত্যু, জন্ম, পরজন্ম, পরকাল এসব আয়ত্ত করতে পারছে না। যেদিন এইগুলো আয়ত্ত হয়ে যাবে সেদিন কিন্তু সম্পূর্ণ ঈশ্বর হয়ে উঠবে। কিন্তু তার আগেই অহংকার সব বিনষ্ট করে দিচ্ছে। যে মুখ পেয়েছি 84,000 জন্মের পর, সেখানে ঈশ্বরের নামগান করার সময় নেই, আর সময় থাকলেও আজ তা করার উপায় নেই। রাজনীতির নোংরা জলে তোমায় মানুষ স্নান করিয়ে দেবে, ঈশ্বরের ওম লেখা শব্দে বস্ত্রে কাগজে আজ মানুষ লাথি মারছে, পুড়িয়ে দিচ্ছে। রেভলিউশন ইম্পর্টেন্ট, কিন্তু মনুষ্যত্বহীনভাবে কখনোই তা অর্জন করা যায় না। বিজ্ঞজন তথা বুদ্ধিজন আজ ব্যাংক ব্যালেন্স বাড়াতে ডান বামে ব্যালেন্স করে চলেছে। মানুষ কাকে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস করবে, কাকে দেখে অনুপ্রাণিত হবে? মুষ্টিমেয় হাতে গোনা পুরনো যুগের কিছু মানুষের উদাহরণ নিয়ে আমরা সবাই বসে আছি। আজ কেউ পথ দেখানোর নেই, ঈশ্বরের নাম কীর্তন ভজন গান আজ নিষিদ্ধ। করুণার কোনো দোষ নেই, সে এসেছে বিনাশ করতে, পৃথিবী ধ্বংস করতে। তার পক্ষে বেছে বেছে মানুষ মারা সম্ভব নয়, সম্পূর্ণ মনুষ্য জাতির বিনাশ করতে চায়। ভালো সৎ মানুষ থাকলেও মানুষ জাত আজ কলঙ্কিত, কেউ বাদ যাবে না। নয় রোগ নয় শোক, এই নিয়ে জীবন কাটাতে হবে, খারাপের দায়ভার সবাইকে নিতে হবে। একটাই পথ, মন প্রাণ দিয়ে নিঃস্বার্থভাবে ঈশ্বরে প্রার্থনা, তার কাছে করজোড়ে ক্ষমা প্রার্থী, আপা মোর মনুষ্য জাতির হয়ে, তবে যদি করুণার করুণা হয়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। जग में सुंदर है दो नाम, चाहे कृष्ण कहो या राम, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम।